মালদা শহরের একটি সরকারি গার্লস স্কুলে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। চুরি গিয়েছে একাধিক মিট্টিমিলের সরঞ্জাম সহ নানান সামগ্রী। মালদা শহরের একটি সরকারি গার্লস স্কুলে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। শুক্রবার সন্ধ্যায় মালদা শহরের পিরোজপুর এলাকার মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুলে এই চুরির বিষয়টি নজরে আসতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিন সন্ধ্যায় স্কুল কর্তৃপক্ষ নজরে বিষয়টি আসে। ওই স্কুলের সঙ্গে রয়েছে মালদা গার্লস হাই স্কুল। জুনিয়র বেসিক স্কুল এবং মালদা গার্লস হাই স্কুল একই ভবনে পরিচালিত হয়। স্কুলের জিনিসপত্র বাইরে ফেলা আছে, তো ওরা বুঝতে পেরেছে যে আমাদের স্কুলেরই হতে পারে, তারা আমাকে বলছে আর কি। তারা হচ্ছে আমাদের মিড ডে মিলে ইয়ে করে, তো আমি আবার আমার গার্ড থাকে যে আমি বললাম ফোন করে যে একটু দেখো তো, আমাদের তো তালামারা সব জায়গাতেই ছিল আছে, দেখ দেখো। তখন ও বললো যে সব তো তালামারাই আছে, ও পেছন দিক থেকে বুঝতে পারেনি সামনে থেকে। তারপরে আবার বাইরের দিক দিয়ে দেখছে যে জানলাগুলো সব কেটে রোডগুলো সব বার করে জানলার ভিতর দিয়ে ঢুকে আমার মিড ডে মিল যেখান থেকে ডিস্ট্রিবিউশন হয় সেখান থেকে আমার ডিস্ট্রিবিউশন হতো যে আইটেমগুলো, সেগুলো ওই গামলা ছিল বড় বড় গামলা তিনটা, তারপরে ছিল কী বলে ওয়েট মেশিন ছিল দুটো, ওগুলো সব কিছুই নাই ওই ঘরে, কিছুই নাই আর কি। এদিন সন্ধ্যায় মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুল কর্তৃপক্ষ জানতে পারে যে জানালা ভেঙে একাধিক মিড ডে মিলের সরঞ্জাম সহ নানান সামগ্রী চুরি হয়ে গিয়েছে। এই ঘটনার পেছনে স্থানীয় একাংশ মাদকের নেশায় আসক্তদের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুলের টিচার ইনচার্জ শিপ্রা দাস জানিয়েছেন। কোন স্কুলে হয়েছে দিদি? মালদা গার্লস জুনিয়র বেসিক, এবং হাইয়েও যখন হাইয়ের দিকেও যাওয়া যাচ্ছে, হাইয়েরও পেছন দিকে জানলাগুলো ওই রকম রোড বাই বার করে করে সব ইয়ে করে ফেলেছে। আপনার প্রাইমারির ক্ষয়ক্ষতি কত টাকা হয়েছে আনুমানিক? মালদা শহরের একটি সরকারি গার্লস স্কুলে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শুক্রবার সন্ধ্যায় মালদা শহরের পিরোজপুর এলাকার মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুলের এই চুরির বিষয়টি নজরে আসতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিন সন্ধ্যায় স্কুল কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি। ওই স্কুলের সঙ্গে রয়েছে মালদা গার্লস হাই স্কুল। জুনিয়র বেসিক স্কুল এবং মালদা গার্লস হাই স্কুল একই ভবনে পরিচালিত হয়। এদিন সন্ধ্যায় মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুল কর্তৃপক্ষ জানতে পারে যে জানলা ভেঙে একাধিক মিড ডে মিলের সরঞ্জাম সহ নানান সামগ্রী চুরি হয়ে গিয়েছে। এই ঘটনার পেছনে স্থানীয় একাংশ মাদকের নেশায় আসক্তদের যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুলের টিচার ইনচার্জ শিপ্রা দাস জানিয়েছেন, স্কুলের দুটি ওয়েট মেশিন, মিড ডে মিলের নানান সামগ্রী, হাই স্কুলের ল্যাবরেটরি রুম থেকে মূল্যবান আরও বেশ কিছু জিনিসপত্র চুরি হয়ে গিয়েছে। প্রায় 40,000 টাকার জিনিস চুরির অভিযোগ রয়েছে। কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জয়গাঁও।